শনিবার ১৬ জুলাই দুপুর ২টা নাগাদ হয় আনন্দমার্গ বিদ্যালয়ের উদ্যোগে মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের একদিনের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত পূরণ ঘোষ, শিক্ষা দপ্তরের সচিব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে মোট ৩০ জন ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানটি হয় খোয়াই গণ্ডী আনন্দমার্গ বিদ্যালয়ে। আবার আমি অভিনন্দন জানাচ্ছি। প্রথমে আমি বলবো, তোমরা প্রত্যেকে এক একজন অপার সম্ভাবনার ক্ষেত্র। আজকে তোমরা যেভাবে নিজেদের প্রতিষ্ঠা তোমরা প্রতিষ্ঠিত করেছ, ভবিষ্যতে সেইভাবে তোমরা নিজেদের মেলে ধরবে। সবচেয়ে বড় ব্যাপার হলো এই যে একটা পরীক্ষায় সফলতার সঙ্গে তোমরা উত্তীর্ণ হয়েছ, মনে রাখবে জীবনের পরীক্ষা রয়ে গেছে আরো অনেক। আমি বিদ্যালয় কর্তৃপক্ষকে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। আমার কাছে ভালো লাগছে যে আজকে এমন ছাত্রছাত্রীদের সামনে দুইটি কথা বলার সুযোগ পেয়েছি। আমি মূলত ছাত্রছাত্রী তোমরা যারা আছো তোমাদের উদ্দেশ্যে আমি বলব, তোমাদের ফলাফলের যে রিপোর্ট আমি পেয়েছি এতে আমি ব্যক্তিগতভাবে খুব গর্ব অনুভব করছি। আর যারা পড়াশোনা করেনি নিরক্ষর, তারা যখন একটা অপরাধ করছে তখন তার নাম অন্য আরেকটা নাম হচ্ছে, মনে করে একটা ছোট্ট নিরক্ষর অশিক্ষিত গেও সে চুরি করেছে, তখন আমরা সবাই কি বলছি, আরে এই একটা চুরি করেছে। আর যখন শিক্ষিত সমাজে প্রতিষ্ঠিত সে চুরি করছে তখন কি বলছি, আরে উনি ব্ল্যাক করেছে, মানে ওনার ক্ষেত্রে ব্ল্যাক, আর আমি যখন চুরি করছি চোর। তারপর দেখা এরকম অনেক অজস্র উদাহরণ রয়েছে। তো আমি বলতে চাই যারা আনন্দমার্গ বিদ্যালয় থেকে যারা আজকে সাফল্যের সঙ্গে এই বিদ্যালয়কে একটা জায়গায় দাঁড় করিয়েছে, ব্যুরো রিপোর্ট, ভার্সিটি।